রংপুরের পীরগাছায় ভুয়া দলিলের জোরে ধান গাছ সুপারি গাছ কর্তন ও সোয়ার ঘর ভেঙে ফেলার অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী শুক্রবার বিকেলে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর নামাপাড়া গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এর আগে এ ঘটনায় গেল বারো এপ্রিল ভুক্তভোগী আবুল হোসেনের ছেলে হাসেন আলী বাদী হয়ে ওই গ্রামের মৃত মজিবুর রহমানের দুই ছেলে মোজাফর হোসেন ও তোজাম্মেল হক সহ ঊনত্রিশ জনের বিরুদ্ধে রংপুর কোর্টে মামলা করেন মামলা করার পরও আসামিদের এখনও গ্রেফতার করছে না পুলিশ এমনটাই অভিযোগ তার মামলা সূত্রে জানা গেছে ওই গ্রামের মৃত আসিম উদ্দিনের দুই ছেলে আবুল হোসেন ও বসার উদ্দিনের নিজ নামীয় দুই একর একচল্লিশ শতক জমি ভোগ দখল করে আসছেন ওই জমির মধ্যে একই গ্রামের মৃত মজিবুর রহমানের দুই ছেলে মুজফ্ফর হোসেন ও তুজাম্মেল হক ভুয়া দলিল দেখিয়ে পঁচাত্তর শতক জমি দাবি করে প্রকৃতপক্ষে তারা দুই একর একচল্লিশ শতকের মধ্যে একচল্লিশ শতক জমির পাওনাদার শতক শতক জমি বুঝে দেওয়ার পরও তারা ভোগ দখল করার চেষ্টা চালায় আবারও এ নিয়ে গেল বারো এপ্রিল বাদির বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকার সুযোগে বিবাদীরা জোর করে বসত বাড়িতে প্রবেশ করে একটি তিন টিনশেটের শোয়ার ঘর ও একটি রান্নাঘর ভেঙে ফেলে একশোটি বড় বাঁশ ও একটি আম গাছ কেটে ভ্যান যোগে নিয়ে যায় বিষ প্রজাতির বিভিন্ন ছোট বড় গাছ কেটে ফেলে রেখে যায় রোপণকৃত ধান গাছ কেটে বিনষ্ট করে শেষে ভুক্তভোগীদের বিভিন্ন ঘরে প্রবেশ করে আসামিরা নগদ দুই লাখ ষাট হাজার টাকা ও চব্বিশ আনার স্বর্ণ লুট করে নিয়ে যায় বাদের বড় ভাই হাসানুর বলেন বিবাদীরা ভুয়া দলিল দেখিয়ে তাদের বসত বাড়ি দখল করার চেষ্টা চালাচ্ছে তারা তাদের ঘরবাড়ি সহ বিভিন্ন ফসল নষ্ট করেছে এ বিষয়ে পীরগাছা থানায় মামলা করতে গেলে থানা মামলা না নিয়ে কোর্টে মামলা করতে বললে তারা কোর্টেই মামলা করেন কিন্তু প্রায় এক মাস হলেও এখনও আসামিরা কেউ ধরা পড়েনি এ বিষয়ে জানতে বিবাদী মুজফর হোসেনের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি ফোন না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ওরা ধান কাটছে কেবল ধান গিলে বাইর হয়েছে এই সময় ধান গিলে কাটিয়ে নিয়ে গেছে জোর করি আমাদের কাগজ সত্র জমি আমরা কলা নিছি হ্যাঁ বাড়ি গদ্র ভাঙছে এই যে মুজফর তোজাম্মল খালেক আপাদুদ্দিন ওদের ছেলে অনেক করদরে আত্মীয় স্বজন সহকারে আসি বাড়ি ঘরদেরগুলো ভাঙছে বাস কাটছে গাছ কাটছে আমের গাছ ধান কাটছে হ্যাঁ এখন আপনারা কোনো অভিযোগ দিচ্ছে আমরা থানায় মামলা করতে গিয়েছিলাম থানায় মামলা নে নাই থানায় বলছে তোমরা কোর্টে মামলা করো আমরা কোর্টে মামলা করছি আচ্ছা কেন এলাকা কাটলো বা কেন ওরা জোরেই এগুলো করতেছে ওদের একটা ভুল দলিল আছে দাগক্ষতিয়ান ভুল ওরা সেই সম্পর্কে ওরা উনত্রিশশো বত্রিশ জায়গার জমি কিনছে কেনার পরে এখন দেখা জানাচ্ছে আমাদের দলিল আগে ওরা পাচ্ছে না এখন ওই ভুল দলিল দিয়ে জোর পড়বে ওরা জমি খাচ্ছে খাইতে চাইছে এই কারণে ওরা হ্যাঁ এই কারণেই ওরা এই যেগুলো ভাঙচুর করিয়ে যে টাকা পয়সা শোনা গায় না এগুলো নিয়ে গেছে আবার এই যেগুলো ভাঙচুর করছে ক্ষেতখালা কাটছে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আপনার নাম কি মোহাম্মদ আব্দুল কাদের এখন ঘটনা হলো এখানে এরা এরাপূর্বক যেটা করতেছে সেটি হলো বিগত আমার বাপ চাচারা জমি ব্যসছে ওদের কাছে কিন্তু সেই সময় দলিল ভুল দলিলের দাগও ভুল খতিয়ানো ভুল জেল ভুল এই দলিলটা পুনরায় সংশোধন করে নেবে সেটা না করি আবার সাপ কলা করছে সেই দলিল নিয়ে এরা জমি খাইতে চাচ্ছে কিন্তু এটা তো খাওয়ার কথা না আইন যেখানে গ্রাম ও বিচার সালে এরা সব সময় জন্য ওই ঠেরিয়ে মানে কাজ করে এই যে ঘর ঘর দরজা ভাংচুর এই যে ধান কাটিয়ে নিয়ে গিয়েছে ওই যে জায়গায় পিঁয়াজ ছিল নিয়ে গিয়েছে ওই যে বাঁশের থোপ নিয়ে গেছে এগুলি মানে সেই দিন একটা ফাঁকার মানে আক্রমণ পায় মানে আমার শ্বশুরকে হোক মানে ধরি মামলা ধরি নিয়ে মামলা রেকর্ড করিয়ে করে পাঠাইছে এই করে পাঠা দেওয়ার পরে তো এরা বাড়ির আবার সেই আতঙ্ক সৃষ্টি করছে যে মহিলা পুলিশ আসতে কেউ থাকেন না কেউ থাকেন এই এরা বাইরের মহিলা মানুষ সবাই তো পালিয়ে আসছে এরা পাইছে সুযোগ এই সুযোগে একেবারে সব কিছু লুটতরাজ এবং কাটাকাটি ভাঙচুর ওই যে মোজাফর তোদাম্বাল খালেক তারপর ওই যে আফা ঝাউলি ফজা ঝাউলি হ্যাঁ তার আত্মীয় স্বজন দলবল সহ তাদের এগুলিয়া ভাঙচুর করছে আসসালামু আলাইকুম আমরা আগের দিন পুলিশ এসেছিল ভয় পাচ্ছি উচেছিলাম আসছি আসার পর ওরা আমরা বাড়িতে আসছি ওরা গেছে ওর বাপেরা ধরে নিয়ে এসে গেছে বলে জাবনী করবে আমরাও জাবনী হবো ওই টাইমে ওরা আসি কয় বলে মহিলা পুলিশ আসতে আমরা এই মোটার ঘরে ওইখানে গেছি ইতিপূর্বে ওরা আসিয়ে মানুষ এসে খাটা খুঁড়ে সব উকুরিয়ে নন্ডলে বাস ঘাস কাটিয়ে আইল টাইল চোটে টোটে একাকার করিয়ে সব কিছু নিয়ে গেলো ঘর বাড়ি ভাঙি টাঙি ছুয়ে যেগুলো মালপানি আসিল ঘর সব কিছু নিয়ে গেল সবারে বাদ খড়ি নাটি সব কিছু আর কি নিয়ে গেল নিয়ে যাওয়ার পর আমরা আর আসি নেই বাড়ি গরু বাছুরা সব কিছুই না সেদিন কাকু মারা নেই আগে মারামারি করছে আগা দিন আমার ওই যে স্বামীর ঘর ধন ভাইকে ধরে নিয়ে গেছে ওই কারণে আমার ভাস্তে দুইটা গেছে আমার চিন্তা ভাবনা আমার পাশে গেছে তারপরে আমরা বাইক খালি দুইটা যাওয়া আমরা আছি ওই ওইটাই আমরা আর আমরাই দুইটা আসি আর বউ দুটো তো গেছে পলাইছে কইছে মহিলা পরিচাষ করে ওই কারণে বৌদ্ধ পলাইছে তারপরে আমরা এখানে দুইজন বাড়িত আমরা এক দুই করি একরে মানুষ আইলো এক দেড় দুজন মানুষ আসি একের হুড় হাঙ্গাম করিয়ে একরে ধরো মারো করিয়ে কাটা ধা সব একটু ঘর ফেলে দিলে দিয়ে বাস ঘাস কাটিল গাছ কাটিল কাটি কাটিয়ে ধান গুলি কাটিল ভুঁই ভাউ মাটি গেলে ফের ঢালাইল ঢালে একরে গাছ ঘর দুইটা তাকে নামে নামে থুয়ে এক খাটা খুঁটে দিয়ে ধান মেলা মানুষ ধরিয়ে আলছে আর ধান গেলে সব গেলে শোক সম্পূর্ণ কাটিল কাটি পাশে পাশে উবেল আসলে আরকি আমরা দুইটা যাও ওই তো খালে মজা আত্মীয় স্বজন আফা ঝলি মেলা মেলায় মানুষ আমার কি বেটি জামাই নাতি ফুটি এগুলো সহকারে আমার ভাগি গোষ্ঠী সহকারে আসিয়ে এগুলো সব করি থিয়ে হতে পারে আচ্ছা